থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী, আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু অনেক আপডেট আছে, খুব ইম্পর্টেন্ট আপডেট, তার সাথে কিন্তু ট্রান্সফার নিউজ আছে, তো সেগুলোও বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও, তাহলে রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলটাও কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর আজকে সন্ধে 5টা থেকে কিন্তু একটা লাইভ আছে ওমেন্স ফুটবলারদের সাথে, সেটা কিন্তু অবশ্যই দেখো। তো এবার আসি প্রথমে যেটা বলা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান কোচেস কিন্তু একটা মৌ স্বাক্ষর করেছে ফুটবল কোচেস অফ অস্ট্রেলিয়ার সাথে, এবং এদের যে মৌটা স্বাক্ষর করেছে তার জন্য কিন্তু কতগুলো বিষয় ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে। যেই বিষয়গুলোতে ডেভেলপমেন্ট করা হবে সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফুটবল, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে কোচেদের কী কী ধরনের স্ট্র্যাটেজি করাবে সেই রিলেটেড। এছাড়া হচ্ছে এনকারেজ ফিমেল কোচেস, মানে আরও ফিমেল কোচেস যাদের ইন্ডিয়াতে আসে, মানে ইন্ডিয়াতে কোচিং করানোর জন্য আসে, তাদের সেই বিষয়, এবং ইনক্রিজ অ্যাক্সেস অফ ফুটবল, এই চারটে বিষয় কিন্তু মেনলি দেখা হবে। এই যে মৌটা স্বাক্ষর করেছে এই চারটে বিষয়ে কিন্তু নজর দেওয়া হবে। তো এরপরে আরেকটা ট্রান্সফার খবর একদম যেটা কনফার্ম হয়ে গেছে, সেটা হচ্ছে কলকাতারই তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। তো মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আরেকজন ভালো প্লেয়ারকে সাইন করলো, যার নাম হচ্ছে গনি আহমেদ। এই গনি আহমেদ কিন্তু এর আগে গোকুলাম কেরালা এফসি এবং হায়দ্রাবাদ এফসির হয়ে খেলেছে, এবং অসাধারণ কিন্তু পারফরমেন্সে, যদি হায়দ্রাবাদ এফসির হয়ে বেশি ম্যাচ খেলেনি, মাত্র 4টে ম্যাচ খেলেছে, কিন্তু গোকুলামের হয়ে কিন্তু অনেকগুলো খেলেছে এবং গোলও করেছে। তো সেখান থেকে কিন্তু মানে স্ট্রাইকিং লাইন কিন্তু আরও স্ট্রং হয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এবার চলে আসি ট্রান্সফার নিউজ এবং রুমার্সে। তো ট্রান্সফার নিউজ এবং রুমার্সে কিন্তু প্রথমেই চেন্নাইয়ের এফসি আছে। চেন্নাইয়ের এফসির আপডেট কিছুজন চাইছিলে, তো চেন্নাইয়ের এফসি কিন্তু 3 জন ইয়াং প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, তার মধ্যে কিন্তু 2 জন ইন্ডিয়ান আরোজে আগের সিজনে খেলছিল। তো তারা হলো, প্রথমেই সৌমিক মিত্র আছে, সৌমিক মিত্র কিন্তু মোটামুটি সব ম্যাচ খেলেছে, তাছাড়া আমান ছেত্রী আছে, আমান ছেত্রী স্ট্রাইকার, সাবস্টিটিউট নাবদ ইন্ডিয়ান আরোজে, এদের 2 জনের সাথে তো কন্ট্রাক্ট এক্সটেনশন করেইছে। তাছাড়াও রেমি আইমোলের সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো এই ইয়াং প্লেয়াররা কিন্তু সবাই চেন্নাইয়ানেই থাকছে পরে সিজনেও। তো এবার চলে আসি কেরালা ব্লাস্টার্সের ট্রান্সফার আপডেটসে। কেরালা ব্লাস্টার্সের কিন্তু ভালো ভালো ট্রান্সফার আপডেটস আছে। তো প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা, ওটা কিন্তু একটা বিশাল বড় সাইনিং আমার মনে হয় পার্সোনালি, কারণ আগের সিজনে কিন্তু শিলং লাজকের হয়ে অসাধারণ খেলেছিল নাওড়ে মহেশ সিং, আর মহেশ সিংকে নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা উঠেছিল, এরকমও শোনা যাচ্ছিল হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে আগের সিজনে, কিন্তু আসেনি। ও কিন্তু শিলংয়ের হয়েই ওদের ওখানে স্টেটের লিগ খেলেছিল। তো সেই নাওড়ে মহেশ সিংকে কিন্তু কেরালা ব্লাস্টার সাইন করিয়ে নিয়েছে। তো এটা কিন্তু একটা পোটেনশিয়াল বড় সাইনিং হতে পারে, কারণ একা কিন্তু দায়িত্ব নিয়ে পুরো টিমটাকে খেলিয়েছিল সেইবার শিলং লাজকে। তো আরেকজন প্লেয়ার যে আছে সে হলো রোহিত কুমার। রোহিত কুমার কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ছিল, সেই রোহিত কুমারকেও সাইনিং করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু ইন্ডিয়ান রিক্রুটের দিক থেকে আমার মনে হয় ইয়াং প্লেয়ার সবচেয়ে ভালো রিক্রুট করেছে এই বছর কেরালা ব্লাস্টার্স। তো তারপরে আরও ট্রান্সফার নিউজ আছে, সেই ট্রান্সফার নিউজটা হলো এবার পাহাড়ে চলে যাবো আমরা। আইজল এফসির ট্রান্সফার নিউজ আছে, জানো পাহাড়ি নাম একটু কঠিন হয়, তো যেই প্লেয়ারকে সাইন করেছে সেই প্লেয়ারের নাম হলো ভ্যানলাল ঘেনা। এই ভ্যানলাল ঘেনাকে কিন্তু আইজল এফসি সাইন করে নিয়েছে, আর এই প্লেয়ারটা আগের সিজনে ছিল চানমারি এফসিতে, ওদেরই স্টেটের একটা টিম। তো এরপরে আসি আড়াই এফসির কথা। তো এই আড়াই এফসি কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগে খেলবে, এবং সেকেন্ড ডিভিশনে যে মেন রাউন্ড তাতে খেলবে, এবং ওরাও কিন্তু তার জন্য টিম করছে, এবং শ্রী কুত্তানকে কিন্তু ওরা সাইন করিয়ে নিয়েছে। এরপরে অনেককেই জিজ্ঞেস করছিল অনেকদিন ধরে যে আজারউদ্দিনের কি খবর। তো আজারউদ্দিনের যেটা শোনা যাচ্ছে, একটা রিউমার রয়েছে যে আজারউদ্দিন কিন্তু খুব সম্ভবত বেঙ্গালুরু ইউনাইটেডে সাইন করতে চলেছে, যদি এখনো অব্দি কনফার্ম হয়নি। এর আগেও যেটা শোনা যাচ্ছিল যে ওকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এবং ভবানীপুরের তরফ থেকেও কিন্তু অফার করা হয়েছিল, হতে পারে হয়তো বেঙ্গালুরু ইউনাইটেডের অফার অনেক বেশি ভালো, তো সেই জন্য ও হয়তো এখনো যদি অফিসিয়াল হয়নি, হয়তো কয়েকদিনের মধ্যে জানতে পারবো যে আজারউদ্দিন বেঙ্গালুরু ইউনাইটেড সাইন করছে না অন্য কোথাও সাইন করছে। তো এবার একদম শেষে আসি যে ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য। তো প্রত্যেক ইস্টবেঙ্গল সাপোর্টার প্রচন্ড উৎকণ্ঠায় রয়েছে, সবাই জিজ্ঞেস করছে যে কবে ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট হবে, কবে আইএসএল এর ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হবে। তো এখনো অবধি কোনোটাই হয়নি। তো যেটা শোনা যাচ্ছে যে রিসেন্টলি কিন্তু একটা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের তরফ থেকে মার্কাসকে টুইট করা হয়েছিল, এবং সেই টুইটের রিপ্লাই হিসাবে কিন্তু মার্কাস যেটা জানিয়েছে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু আইএসএল এর ফিক্সচার পাবলিশড হতে পারে, যেটা ডেট ছিল মানে আইএফএসজিএল এর তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে 31 আগস্ট মেবি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হতে পারে, কিন্তু সেটা কিন্তু শোনা যাচ্ছে পিছিয়ে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হতে পারে। তো আগের দিনের ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম হয়তো একটু লেট হতে পারে, কারণ এখনো দেখে যাবে জার্সি আনওয়েলিং কিন্তু কারো হয়নি, তো সেটা যেহেতু লেট হচ্ছে এটাও লেট হতে পারে। এদিকে কিন্তু মার্কাস অলরেডি টুইট করে বলে দিল একটা টেন্টেটিভ ডেট বলতে গেলে, যে ফার্স্ট উইকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অফিসিয়াল যে পুরো ফুল শিডিউল আইএসএল সেটা কিন্তু রিলিজ হতে পারে। তো মোটামুটি বলতে গেলে ততদিন অবধি মনে হয় সময় আছে ইস্টবেঙ্গলের, এখন অবধি যা দেখা যাচ্ছে। তো দেখা যাক এরপরে কি হয়, কোনো ডেভেলপমেন্টস হলে তো অবশ্যই তোমাদের আবার ভিডিও করে জানাবো।
আর শেষে আরেকবার বলে দিই, আজকে কিন্তু ওমেন্স ফুটবলারদের সাথে, ইয়াং ট্যালেন্টেড ওমেন্স ফুটবলারদের সাথে চারজন লাইভ আছে ঠিক পাঁচটা থেকে। অবশ্যই কিন্তু সবাই থেকো, সবাই তাদের প্রশ্ন করো, তাদের লাইফ স্টোরি জানতে পারবে, তাদের যা যা স্ট্রাগল আছে সব কিন্তু জানতে পারবে। তো অবশ্যই কিন্তু ওমেন্স ফুটবলও সাপোর্ট করো। আর এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।